দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 5 জন মারা গেছে। এ নিয়ে এই রোগে 17 জনের মৃত্যু হলো। নতুন করে 41 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, ফলে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 164 জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রাসনা দাসের রিপোর্ট। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত রোববার 18 জনের দেহে করোনা শনাক্ত হয়, পরদিন এই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে 35 জনে দাঁড়ায়, আর মঙ্গলবার এই সংখ্যা পৌঁছায় সর্বোচ্চ 41 জনে। IEDCR এর অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, নতুন শনাক্তদের মধ্যে রাজধানীতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি 20 জন, বাকি 15 জন নারায়ণগঞ্জের। এদের বয়স সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 60 অর্ধ। 24 ঘন্টায় মোট শনাক্ত হয়েছেন যাদের মধ্যে এই COVID-19 সংক্রমণ রয়েছে, এরকম সংখ্যা 41। সর্বমোট এ পর্যন্ত 8ই মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 164। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 5 জন, যাদের মধ্যে COVID-19 সংক্রমণ পাওয়া গিয়েছে, নিশ্চিত করা গিয়েছে যে তাদের মধ্যে COVID-19 সংক্রমণ রয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা 17। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, করোনা ভাইরাস শনাক্ত করতে দেশে গত 24 ঘন্টায় মোট 792 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দেশে 7,500-এরও বেশি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। সর্বমোট আইসোলেশন শয্যার সংখ্যা 7,693। এই সব আইসোলেশন হাসপাতালে ICU বেডের সংখ্যা এখন পর্যন্ত 112 এবং ডায়ালাইসিস বেডের সংখ্যা 40। আমরা ICU বেডের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছি। দুপুরে অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক করোনা ভাইরাস মোকাবেলায় নমুনা পরীক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন। কোন পর্যায়ে কর্মকর্তাদেরকে আমি বলবো যে আপনারা এখন আপনাদের দায়িত্বটা দেশে সব জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।